الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين দূরের ও কাছের দেশ ও প্রবাসের প্রিয় শ্রোতা ও দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনা হচ্ছে আমাদের শবে বরাত নিয়ে। আজকে আমরা নতুন নতুন কথা শুনি, যেটি আমরা 1450 বছর এই শবে বরাতের রাত্রিতে আমরা জাঁকজমকভাবে ইবাদত বন্দেগী করে আসতেছি, কিন্তু এই মাসটি আসলেই বর্তমানে কিছু আলেম তারা বলে শবে বরাত বলতে কিছুই নেই, কোরআনে নেই, হাদিসে নাই, এ বলে আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে আমাদের মধ্যে সন্দেহের সৃষ্টি করছে। সুতরাং আজকে আমরা কোরআন সুন্নার আলোকে শবে বরাত প্রমাণ করব ইনশাআল্লাহ তাআলা। আরবি মাসসমূহের মধ্যে শাবান মাসের মধ্যবর্তী রাত্রি 15তম রাত্রিটাকে বলা হয় শবে বরাত, যেটিকে আমাদের দেশে শবে বরাত আমরা নামকরণ করে থাকি। শবে বরাত শব্দটি পারসি শব্দ, সব শব্দের অর্থ হচ্ছে রাত্রি, বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। সুতরাং একসাথে অর্থ হবে ভাগ্যের রাত্রি, ভাগ্যর রজনী, তাকদীরের রজনী। আর এটিকে কোরআনুল কারীমের ভাষায় বলা হয় লাইলাতুম মুবারাকা, যেটি সূরা দোখানের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, নিশ্চয় আমি এই কোরআন বরকতময় রাত্রিতে নাজিল করেছি। এই বরকতময় রাত্রিটাই অধিকাংশ মুফাসসিরিন কিরাম বলেছেন এটি শবে বরাতের রাত্রি, যেটি আমরা সামনে এটি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে হাদিসের ভাষায় এটিকে বলা হয় লাইলাতুন নিসফে মিনাশ শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত্রি। এই ছাড়া বিভিন্ন দেশের মধ্যে এটির বিভিন্ন নাম রয়েছে। আরব দেশের মধ্যে এটিকে বলা হয় লাইলাতুন নিসফে মিনাশ শাবান, ইরাক, ইরান এটিকে নিম শাবান বলে নামকরণ করা হয়। এছাড়া তুর্কিরা এটিকে বিরাত কান্দুলি বলে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই দেশগুলোকে এই রাত্রিকে বলা হয় শবে বরাত বা লাইলাতুল বরাত। তাহলে এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যে শাবান শব্দটি শাবান থেকে এসেছে, যার অর্থ হচ্ছে একত্রিত হওয়া। আরবের লোকেরা যেহেতু ব্যবসা বাণিজ্য করতেন, এই জন্যে সারা বছর তারা সারা পৃথিবীর আনাচে কানাচে ছুটে থাকতেন, আর যখন এই শাবান মাস আসত তারা নিজেদের বাড়িঘরে একত্রিত হতেন মাহে রমজানের প্রস্তুতির জন্যে। এই জন্য এটিকে একত্রিত হওয়ার মাস বলা হয়। যাই হোক, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, যিনি এই মাসের শাবান শব্দের বিশ্লেষণ করেছেন, যে শাবান শব্দটির মধ্যে শিন, শিন যার অর্থ হচ্ছে শারাফাত, মর্যাদা, এই মাসের ইবাদতের মাধ্যমে, শবে বরাতের ইবাদতের মাধ্যমে যেই লোকটি ইতিপূর্বে মর্যাদা ছিল না, ওই লোকটির আল্লাহ পাক মর্যাদা বৃদ্ধি করে দেন। অতঃপর এই শব্দের মধ্যে আছে আইন, আইনে অলুবন, উচ্চতা। ইতিপূর্বে যেই লোকটা একেবারে নিচু ছিলেন, এই রাত্রির ইবাদতের মাধ্যমে সে উঁচু হয়ে যায়। আরেকটি অক্ষর হচ্ছে বা, বা মানে বের, সৎ। ইতিপূর্বে যে লোকটি খারাপ ছিল, এই শবে বরাতের আমলের মাধ্যমে লোকটা সৎ হয়ে যায়। অতবার অক্ষর আছে আলিফ, শিন, আইন, বা, আলিফ, আলিফে উলফাত, ভালোবাসা। যেই লোকটির সাথে আল্লাহ পাকের সাথে ভালোবাসা ছিল না, এই রাত্রে আমলের কারণে তার সাথে আল্লাহ পাকের ভালোবাসার সৃষ্টি হয়।
অতবার আছে নুন, নুনেতে নূর, আলো। এই রাত্রির আমলের মাধ্যমে বান্দার অন্তরে আল্লাহ পাক নূর সৃষ্টি করেন। তাহলে শাবান শব্দের বিশ্লেষণ আমরা জানলাম। এবার আমরা এই শাবান মাসের এই 14তম রাত্রি বা 15তম রাত্রি মধ্যবর্তী শাবান যে রাত্রিটা, এই রাত্রির সম্পর্কে এটির 12টি নাম দিয়েছে আল্লামা আবুল খায়ের তালকানি রহমতুল্লাহ আলাই। তিনি এই রাত্রির 12টি নাম দিয়েছেন। তার মধ্যে এক নম্বরে হচ্ছে লাইলাতুল বারাত, মুক্তির রাত্রি। দুই নম্বর লাইলাতুল মোবারকা, বরকতময় রাত্রি। তিন নম্বর লাইলাতুল কিসমাতে, বন্টনের রাত্রি। পাঁচ নম্বরে লাইলাতুত তাকফির, গুনাহ মিটিয়ে দেওয়ার রাত্রি। পাঁচটা সাত নম্বর লাইলাতুত তাকফির। পাঁচ নম্বর লাইলাতুল ইজাবাত, জবাবে সাড়া দানের রাত্রি। ছয় নম্বরে লাইলাতুল ঈদুল মালাইকা, এই রাত্রিটি হচ্ছে ফেরেশতাদের ঈদের রাত্রি। সাত নম্বরে লাইলাতুল জায়েজাহ, পুরস্কারের রাত্রি। আট নম্বরে লাইলাতুল শাফা, সুপারিশের রাত্রি। নয় নম্বরে লাইলাতুল গফরান, ক্ষমার রাত্রি। দশ নম্বরে লাইলাতুল তাজিম, সম্মানের রাত্রি। এগারো নম্বরে লাইলাতুল রুজহান, ফাল্লা বাড়ি করার রাত্রি। বারো নম্বর লাইলাতুল ইতকু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির রাত্রি। তাহলে এই রাত্রির 12টি নাম আমরা জানতে পারলাম। এবার আমরা কোরআন থেকে সাবেত করব এই রাত্রির নাম কি বলা হয়েছে কোরআনে। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ বলে শবে বরাত এটি কোরআনে নেই। আজকে আমরা প্রমাণ করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم سورة دخان এক থেকে চার নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে হামিম, এটির অর্থ আল্লাহ পাকই ভালো জানেন। এটি হরফে মুকাত্তাআত, ওয়াল কিতাবিল মুবিন, কসম করছি সুস্পষ্ট কিতাবের। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই কোরআন বরকতময় একটি রাত্রিতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি ভীতি প্রদর্শনকারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রিতে প্রতিটি প্রজ্ঞাময় বিষয়, হেকমতময় বিষয়কে পৃথক করা হয়, সিদ্ধান্ত করা হয়। আসুন এই আয়াতে কারিমা থেকে আমরা প্রমাণ করব লাইলাতুল বারাত, যেটি তাফসিরের কিতাবের মধ্যে আপনার এই লাইলাতুল মুবারাকা, এটি কলাল মুজাহিদ ওয়াস সুদ্দি ওয়াল কাসাই ওয়াল হাসান বসরি ফখরুদ্দিন রাজি ওয়া ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবি আল্লাহর নবীর সাহাবি ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি, কাসাই, মুজাহিদ, সুদ্দি, এই জাতীয় একদল সাহাবাই কেরাম, যে তারা বলেছেন এই আয়াতে যে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই কোরআন বরকতময় রাত্রিতে নাজিল করেছি, সেটি হচ্ছে এই লাইলাতুল মুবারাকা, বলতে শবে বরাতের রাত্রি। শবে বরাতের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। তাহলে আমাদের মধ্যেই সন্দেহে থেকে যায় যে এটি কেমন কথা। আমরা তো জানি লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছে, যেহেতু আল্লাহ পাক সূরা কদরে বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর,
ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নিশ্চয় আমি এই কোরআন মহিমান্বিত রাত্রি লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছি। সূরা কদরের মধ্যে আল্লাহ বলেছে কোরআন কদরের রাত্রিতে নাজিল করেছে, কিন্তু সূরা দোহানের মধ্যে আমরা পেলাম আল্লাহর নবীর একদল সাহাবি হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে একদল সাহাবি বলেছেন এখানে শবে বরাতের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। দুইটি বিষয়ের মধ্যে আমাদের মধ্যে দ্বন্দ্ব বেজে গেছে, তাহলে আমরা তার সমাধান খুঁজব। এটি তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে রয়েছে, সপ্তম খণ্ডের 288 পৃষ্ঠার মধ্যে ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন যে এটির সমন্বয় আমরা করব এইভাবে যে ইন্নাল্লাহা ইয়াকদি আকদিয়াতা ফি লাইলাতান নিসফি মিনাশ শাবান ওয়া ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতিল কদর। যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন শবে বরাতের রাত্রিতে কোরআন নাজিল করার সিদ্ধান্ত নিয়েছে, আর আল্লাহ পাক শবে লাইলাতুল কদরের রাত্রিতে এটি ফেরেশতাদের হাতে অর্পণ করেছে। তাহলেই হয়ে গেল, আর আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকি না যে শবে বরাতের রাত্রিতে সিদ্ধান্ত আর লাইলাতুল কদরের রাত্রিতে অর্পণ। এছাড়া এটিও মুফাসসিরিন কেরাম উদ্দেশ্য করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাকের কুদরতে এলেম থেকে লাউহে মাহফুজে এই কোরআনুল করিম নাজিল করেছে, যেহেতু আল্লাহ বলেছে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ। এটি ওই কোরআন যেটি লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। তাহলে আল্লাহ পাকের কুদরতে এলেম থেকে লাউহে মাহফুজে নাজিল হয়েছে শবে বরাতের রাত্রিতে, আর সেখান থেকে লাইলাতুল কদরের রাত্রিতে বাইতুল ইজ্জাত প্রথম আসমানের মধ্যে কোরআন নাজিল হয়েছে। তাহলে আর আমাদের মধ্যে এটি আর সন্দেহ থাকে না যে ঠিক আছে, তাহলে এক রাত্রিতে কোরআন আল্লাহর এলেম থেকে আপনার লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাত থেকে দীর্ঘ 23টি বছর আল্লাহর নবীর যখন যেটি প্রয়োজন অনুযায়ী এই কোরআন 23 বছরে নাজিল হয়েছে। এছাড়া মোল্লা আলী কারী এক লক্ষ হাদিসের হাফিজ যিনি ছিলেন তিনি বলেছেন এটি এমনও হতে পারে যে শবে বরাতের রাত্রিতে আল্লাহ এটি সিদ্ধান্ত সংক্ষিপ্তভাবে করেছেন, অতঃপর আর লাইলাতুল কদরের রাত্রিতে এটিকে আল্লাহ পাক বিস্তারিতভাবে এটি দান করেছেন। যেমন আমাদের দেশে বাজেট প্রথম আলোচনা হয়, পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত হয় আরেকটি দিনে, একেবারেই বাজেট করা হয় না। সরকারের নিয়ম হচ্ছে এক বছরের যখন বাজেট করা হয় পূর্ব থেকে এগুলো আলোচনা পর্যালোচনা শুরু করা হয়, পরবর্তীতে একটি সিদ্ধান্ত নির্দিষ্ট দিন থাকে, এটি হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। এছাড়া আরেকটি মত হচ্ছে যে শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক দুনিয়ার যত কিছু আছে এগুলো নির্ধারণ করেছে, আর লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের যত কিছু আছে এগুলো নির্ধারণ করেছে। এটিও কোনো কোনো মুফাসসিরিনে কেরাম এটি সমাধা দিয়েছে। যাই হোক, এবার আমরা এই শবে বরাত সম্পর্কে কয়েকটি তাফসিরের কিতাব আপনাদেরকে খেদমতে আমি উল্লেখ করব কোন কোন তাফসিরের মধ্যে শবে বরাতের অস্তিত্ব। যে আমি প্রথমে বলেছিলাম 65টি তাফসির, সবগুলোতে উল্লেখ করা আমার পক্ষে সম্ভব নয় যেহেতু সময় আমার খেয়াল রাখতে হবে, এখনও আমি আপনাদের সামনে হাদিস উপস্থাপন করতে পারিনি। দেখুন তাফসিরুর রুহুল মাআনি 25তম খণ্ডের 170 পৃষ্ঠায় 11টি হাদিস আনায়ন করা হয়েছে শবে বরাতের ব্যাপারে। তাফসিরে কুরতুবি 6ষ্ঠ খণ্ডের 126 পৃষ্ঠার মধ্যে শবে বরাতের ব্যাপারে হাদিস উল্লেখ করা হয়েছে। তাফসিরে কবিরে 6ষ্ঠ খণ্ডের 100
43 পৃষ্ঠার মধ্যে শবে বরাতের সম্পর্কে হাদিস উল্লেখ করা হয়েছে। তাফসিরে তাবারির 22তম খণ্ডের 8ম পৃষ্ঠার মধ্যে শবে বরাতের অস্তিত্ব দিয়েছে। তাফসিরে ইবনে কাসিরে 4র্থ খণ্ডের 167 পৃষ্ঠায় শবে বরাতের অস্তিত্ব দিয়েছে। তাফসিরে দুররে মানসুর 9ম খণ্ডের 113 পৃষ্ঠায় শবে বরাতের অস্তিত্ব দিয়েছে। তাফসিরে মাজহারি মধ্যে রয়েছে। তাফসিরে খাজেনের মধ্যে 4টি হাদিস উদ্ধৃতি দিয়েছে। তাফসিরে কাশাফের 6ষ্ঠ খণ্ডের 256 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তাফসিরে রুহুল মাআনি 14টি হাদিস উল্লেখ করা হয়েছে। তাফসিরে কাশাফের মধ্যে 4র্থ খণ্ডের 172 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। তাফসিরে বাইজাবির মধ্যে রয়েছে। তাফসিরে ফাতুল কাদিরের মধ্যে রয়েছে। ফাতুল কাদিরের 7ম খণ্ডের 225 পৃষ্ঠা। তাফসিরে নাসাফির 3য় খণ্ডের 302 পৃষ্ঠা। এছাড়া তাফসিরে জালালাইনের মধ্যে রয়েছে। হ্যাঁ, আল্লামা ইবনে তাইমিয়া তার মাজমুয়াল ফতোয়ার মধ্যে শবে বরাতের হাদিস উল্লেখ করেছেন। নাসিরউদ্দিন আলবানী জেনার বরাত দিয়ে আজকে যারা বেদাত বেদাত ঘোষণা করছে, তিনিও শবে বরাতের অস্তিত্বের ব্যাপারে 5টি হাদিস তার তারগিব ও তারহিব কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এবার আসুন, আমরা পেলাম শবে বরাত কয়েকটি তাফসিরের সমর্থন হাদিস উল্লেখ করা। এবার আমরা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের দিকে চলে যাচ্ছি। আন মুআযি ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা আলা খালকিহি লাইলাতান নিসফ মিনাশ শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি লিমুশরিকিন আও মুশাহিনিন। হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস নিশ্চয়। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে বান্দার দিকে, সৃষ্টি জগতের দিকে আল্লাহ পাক তার ধনভাণ্ডার নিয়ে, রহমতের ভাণ্ডার নিয়ে আল্লাহ পাক করুণার দৃষ্টিতে তাকান বান্দার দিকে। আর তথা ফায়াগফিরুলি জামিয়ে খালকিহি, আল্লাহ পাক তার সৃষ্টি তার বান্দাকে সকলকে ক্ষমা করে দেন। লিমুশরিকিন আও মুশাহিনিন, একমাত্র যিনি আল্লাহর সাথে শিরিক করছে তেনাকে ব্যতীত, এবং আও মুশাহিনিন হিংসুক ব্যতীত, হিংসুক এবং মুশরিক ব্যতীত বাকি সবাইকে আল্লাহ ক্ষমা করে দেয়। মুআযি ইবনে জাবাল থেকে হাদিস। এই হাদিসটি নাসিরউদ্দিন আলবানীও বলেছে, এটি হাসান, এটি সহিহ হাদিস। এছাড়া আন আবি মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল ইন্নাল্লাহা লা ইয়াত্তালি ফি লাইলাতিন নিসফি মিনাশ শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। তিনি বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে গোটা সৃষ্টির প্রতি আল্লাহ পাক করুণার দৃষ্টিতে তাকান, অতবার তিনি তার সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। একমাত্র মুশরিক এবং মুশাহিন হিংসুককে আল্লাহ ক্ষমা করেন না। এটি বাইহাকি শরীফের হাদিস, তৃতীয় খণ্ডের 382 পৃষ্ঠায়। পূর্বের মুআযি ইবনে জাবালের হাদিসের নাম্বার, এটি তাব্রানী শরীফের মধ্যে রয়েছে। ইমাম তাব্রানী মুজামুল কবীরের 15তম খণ্ডের 21 পৃষ্ঠায়। বাইহাকি শরীফের হাদিস নাম্বার 3833। ইবনে হিব্বানের হাদিস নাম্বার 1985। এবার আসুন, আন আবি বকরাতা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানা লাইলাতুন নিসফি মিনাশ শাবানা ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাই দুনিয়া ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা মা কানা মিন মুশরিকিন আও মুশাহিনিন লিআখিহি রাওয়াহুল বাইহাকি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। তিনি বলেছেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন শাবানের 15তম রাত্রি আসে, শবে বরাতের রাত্রি আসে, আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন, এসে আল্লাহ পাকের বান্দাদেরকে ক্ষমা করেন। একমাত্র মুশরিক এবং যে ব্যক্তি তার ভাইয়ের সাথে শত্রুতা করে, তা হিংসা করে, তারকে আল্লাহ ক্ষমা করেন না। হাদিসটি বাইহাকী শরীফ তৃতীয় খণ্ডের 380 নম্বর হাদিস, সুনান বাজ্জারের মধ্যে হাদিসটি রয়েছে। এবার আন আয়েশাত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখরাস্তু ফাইদা হুয়া বিল বাকি ফাকাল আকুনতে তাখাফিন আন ইয়াহিফাল্লাহু আলাইকে আলাইকে ওয়া রাসূলুহু قلت يا رسول الله اني ظننت انك اتيت بعد نسائك فقال ان الله عز وجل ينزل ليله النصف من شعبان الى السماء الدنيا فيغفر لاكثر من عدد الشعر غنم كلب رواه الترمذي ترمذي الشريف تتي خندر 259 পৃষ্ঠা ابن ماجه الشريفের পৃষ্ঠা নাম্বার 100 অতঃপর বাইহাকী শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী উম্মুল মুমিনীন যিনি, তিনি বলেছেন যে শবে বরাতের রাত্রিতে আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পাচ্ছি না। তখন আমি খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে যাই, দেখি আমার স্বামী জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছেন। তখন আমি আমার ভুলটা বুঝতে পেরে আমি ঘরে চলে আসি, আমি হাঁপাচ্ছি। এমন সময় নবীজি আমাকে এসে বলল, আকুনতে তাখাফি না ইয়াহিফাল্লাহু আলাইকে ওয়া রাসূল, তুমি কি মনে করছো যে আল্লাহ আল্লাহর রাসূল তোমার প্রতি খেয়ানত করবে? যে হে আয়েশা, তুমি কি এমনটা মনে করেছ? তখন আয়েশা বললেন যে ইন্নি জানান্ত আন্নাকা তাইতা বাদানিসা ইকা ইয়া রাসূল আল্লাহ, আমি ধারণা করেছি যে আপনি আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছেন কিনা, যেহেতু আজকের রাত্রিটা আমার ঘরে থাকার কথা। রাসূল বললেন যে আয়েশা, ইন্নাল্লাহ আজ্জা ওয়াজাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফ মিনাস শাবানা ইলা সামাই দুনিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা আজকের এই রাত্রির সম্মান মর্যাদা ফজিলত এত বেশি যে এই রাত্রিতে আল্লাহ পাক দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে। অতঃপর ফায়াগো ফিরুলি আকসারা মিনা আদাদে সারে গানামে কালবিন, বনি কিলাব আরবের শ্রেষ্ঠ বকরি ফালনেওয়ালা গোত্র, ওই গোত্রের বকরির সংখ্যা ছিল 70,000। সুতরাং তাদের বকরির পশমের সংখ্যা পরিমাণ বান্দারে আল্লাহ পাক এই রাত্রিতে মাফ করে দে, সুবহানাল্লাহ। তাহলে আয়েশা সিদ্দিকা থেকে আমরা হাদিসটি পেলাম। তাহলে এই রাত্রিটা কত গুরুত্বপূর্ণ। আন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইযা কানা লাইলাতুন নিসফ মিনাস শাবানা নাদা মুনাদিন হাল মুস্তাগফিরিন ফাগফির লাহু হাল মিন সাইলিন ফাউতিয়াহু ফালা ইয়াসআলু আহাদুন শাইয়ান ইল্লা উতিয়া ইল্লা জানিয়াতান বিফারজিহা আও মুশরিকুন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে হাদিসটি তিনি বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেছেন, যখন শবে বরাতের রাত্রি এসে যায়, তখন ফেরেশতারা আহ্বান করতে থাকে, হ্যাঁ, যে তোমাদের মধ্যে কি আছে ক্ষমা প্রার্থনাকারী, তাকে ক্ষমা করে দেওয়া হবে, কি আছে কিছু চানে ওয়ালা, আল্লাহ পাক তাকে আজকে রাত্রে দান করবেন, আজকে যে কেউ যা চায় তাকে তা দেওয়া হবে, একমাত্র জেনাকারিনী জেনাকার এবং মুশরিক ছাড়া। জেনা করা এবং শিরিক করা এগুলা যেহেতু বড় ধরনের অপরাধ, এগুলা তওবা না করলে ক্ষমা হবে না, এই জন্যে এগুলাকে বাদ দেওয়া হয়েছে। হাদিসটি রয়েছে তারিখুল বাগদাদ, এটি তারিখুল বাগদাদের মধ্যে রয়েছে। হাদিসটি রয়েছে তাসকিরাল হুফাজ কিতাবের মধ্যে। আসুন এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাতের ব্যাপারে কি বলছে,
আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله ينزل فيها لغروب الشمس الى سماء الدنيا فيقول على من مستغفر لي فاغفر له على مسترزق فارزقه على مبتلى فهو فيه على كذا على كذا حتى يطلو الفجر رواه ابن ماجه والبيهقي والدارمي তিনখানা হাদিসের কিতাবের মধ্যে ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার 1388 বাইহাকি শরীফের হাদিস নাম্বার 3822 দাইলামি শরীফের হাদিস নাম্বার হচ্ছে 1009 তিনটি হাদিসের কিতাবে নবীজির জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যখন শবে বরাতের রাত্রি এসে যায় আল্লাহর নবী আমাদেরকে বলেছে ফাকুমু লাইলাহা তোমরা ওই রাত্রিটি জাগ্রত হয়ে ইবাদত করো কোমো বলতে ইবাদত করা সারা রাত জাগ্রত থাকার কথা বলেছেন নবীজি এই জন্য আমরা এই রাত্রিটি আমরা ইবাদত করে থাকি অতঃপর আল্লাহ নবী বলেছেন ওয়াসুমু নাহারাহা এবং দিবসে তোমরা রোজা রাখো ফা ইন্নাল্লাহা তাআলা কারণ এই রাত্রির ফজিলত হচ্ছে ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস আল্লাহ পাক সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে দুনিয়ার আকাশে চলে আসে অন্যান্য রাত্রিতে রাত্রির শেষ ভাগে আল্লাহ পাক আকাশে তিন ভাগের এক ভাগ শেষ ভাগে আল্লাহ পাক আকাশে চলে আসেন কিন্তু এই রাত্রির ফজিলত এত বেশি যে এই রাত্রি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক আকাশে চলে আসেন সুবহানাল্লাহ প্রথম আকাশে পায়াকুলু অথবা বলতে থাকেন তোমাদের মধ্যে কে আছে ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব কে আছে রিজিক চাওয়ালা তুমি আমার কাছে রিজিক চাও আমি তোমাকে রিজিক দেব কে আছে বিপদের মধ্যে পড়ে আছো আমার কাছে চাও আমি তোমাকে দান করবো আলা কাজা হাতায়াতু আল ফাজর এমনকি সোবহে সাদিক পর্যন্ত এইভাবে আল্লাহ পাকের ঘোষণা জারি থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আমরা এই রাত্রি সারা রাত ইবাদত করে থাকি আসুন এছাড়া তাফসির দুররে মানসুরের সপ্তম খণ্ডের 402 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস রয়েছে আন আতা ইবনে ইয়াসারিন রাদিয়াল্লাহু তাআলা কল ইজা কানা লাইলাতুন নিসফ মিনা শাবানা দুফিয়া ইলা মালাকিল মাউত সহিফাতান ফায়ুকালু উকবুত মিনহা মিন ফি হাযিহি সহিফা ফা ইন্নাল আবদা লায়ু রাসুল ফিরাসা ওয়ায়ানকাহুল আজওয়াজা ওয়াইবনিল বুনিয়ানা ওয়া ইন্না ইসমাহু কদ নুসিখা ফিল মাউত হযরত আতা ইবনে ইয়াসার থেকে হাদিস তিনি বলেছেন যখন শাবানের রাত্রি এসে যায় আল্লাহ পাক ফেরেশতাদেরকে মালাকাল মউত ফেরেশতাকে ডেকে তাকে বলা হয় তুমি এই সহিফা গ্রহণ করো আর বান্দাকে বান্দাদের মধ্যে এই বছরে যারা মৃত্যুবরণ করবে তাদের নামটি জীবিত থেকে আলাদা করে ফেলো অথচ তার নামখানা শবে বরাতের রাত্রিতে আলাদা করা হয় অথচ সে তার আনন্দের বিছানার মধ্যে সে আনন্দ উদযাপন করছে ওয়ায়ান কাহুল আজওয়াজা এবং সে বিবাহ সাদিতে ব্যস্ত রয়েছে ওয়াইয়াবনিল বনিয়ানা এবং সে দালান কোটা নিয়ে ব্যস্ত রয়েছে ওয়াইন্না ইসমাহু কদ নুসিখা ফিল মাউতা অথচ মৃত্যুর খাতায় তার নামটা লেখা হয়ে গেছে তাহলে এই রাত্রিতে জীবন মরণ এগুলা লিপিবদ্ধ করা হয় আরেকটি হাদিস সুনান বাইহাকি ইমাম বাইহাকি ফি দাওয়াতিল কবীরের মধ্যে তিনি এই হাদিসটি উল্লেখ করেছেন দীর্ঘ হাদিস ফি মিশকাতিল মাসাবিহ মিশকাতুল মাসাবির হাদিস নাম্বার 1305 হাদিসটি হচ্ছে আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল হাল তাদরিনা মা ফি হাযিহি লাইলা قالت ما فيها يا رسول الله فقال فيها أن يكتب كل مولود من مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم فقالت يا رسول الله صلى الله عليه وسلم ما من أحد
ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি। আমার ভাইয়েরা, দীর্ঘ হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেছেন যে আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকাকে বলেছে, তুমি কি জানো আজকের রাত্রিটির ফজিলত কি? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি তো আপনি জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে আয়েশা, আজকের রাত্রিতে বনি আদমের এই বছর একটি বছরে কারা কারা জন্মগ্রহণ করবে তাদের সিদ্ধান্ত করা হয়। অফি আয়ুবাকুল্লা হালিক মিম বনি আদম অফি হাজিসানা, এই বছরে বনি আদমের মধ্যে কারা কারা মৃত্যুবরণ করবে তাদের নামখানাও আজকে লিখিবদ্ধ করা হয়। অফিহা তুরফা আমালুহুম, আর আজকের রাত্রিতে তোমাদের এক বছরের আমল নামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। অফিয়া তুনজাল ওয়ারজাকুহুম, আর এই রাত্রিতে রিজিককে অর্পণ করা হয়, রিজিক প্রদান করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসুন, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল, তুকাত্তাউল আযালু মিন শাবানা ইলা শাবান হাত্তা আন্নার রাজুলা লায়ুনকাহু ওয়া ইউলাদু লাহু ওয়াকাদ খারাজা ইসমুহু ফিল মাউতা। রাওয়াহুল বাইহাকি, তাফসীর দুররে মানসুরের সপ্তম খণ্ডের 401 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় শাবানের রাত্রিতে আল্লাহ পাক বান্দার, যে সমস্ত বান্দারা পৃথিবী থেকে চলে যাবে আগামী বছরের ভিতরে, তাদেরকে আলাদা করা হয়, তাদের নামটা লিস্টে আনা হয়। অথচ আল্লাহর বান্দা বিবাহর সাদিতে লিপ্ত আছেন, সন্তান নিয়ে ব্যস্ত রয়েছেন, অথচ তার নামখানা মৃত্যুর খাতা লিপিবদ্ধ হয়ে যায়। এছাড়া আরও বহু হাদিস রয়েছে, যেহেতু আলোচনা দীর্ঘায়িত হতে যাচ্ছে, আমিও পরবর্তীতে আরও ফুকাহা কেরামদের মতগুলো উল্লেখ করতে হবে। এবার আসুন, নুজহাতুল মাজালিসের মধ্যে একটি হাদিস রয়েছে, কাআব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াবাসুল্লাহু লাইলাতান নিসফে ফি শাবানা জিব্রিল ইলাল জান্নাতে ফায়া আমুরুহা আনতাতা জাইয়ানা ওয়া ইয়াকুলা ইন্নাল্লাহা আ'তাকা ফি লাইলাতিকা আদাদা নুজুমিস সামাই ওয়া আদাদা আইয়ামিদ দুনিয়া ওয়া লায়ালিহা। নুজহাতুল মাজালিসের মধ্যে হাদিসটি রয়েছে। হযরত কাআব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন শবে বরাতের রাত্রি এসে যায়, আল্লাহ পাক জিব্রিলকে নির্দেশ করেন বেহেস্তকে সুন্দরভাবে সুসজ্জিত করার জন্যে, এবং ওই রাত্রিতে আল্লাহ পাক জিব্রিলকে নির্দেশ করেন যে ইন্নাল্লাহ আতাকা ফি লাইলাতিকা আদাদা নুজুমিস সামাই ওয়া আদাদা আইয়ামিদ দুনিয়া ওয়া লায়ালিহা। আল্লাহ পাক এত অধিক সংখ্যক বান্দারে আল্লাহ পাক ক্ষমা করে দেন যে আদাদা নুজুমিস সামাই, পৃথিবী এই আকাশের যত তারকা রয়েছে তারকার সংখ্যা পরিমাণ বান্দারা আল্লাহ ক্ষমা করে দেয়। আর এই পৃথিবীর শুরু থেকে এই শেষ পর্যন্ত যত দিন এবং রাত্রির সংখ্যা রয়েছে, এই দিন এবং রাত্রির সংখ্যা পরিমাণ বান্দারে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আন আয়েশা তা সিদ্দিকা কালাত, মা রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি আকসারা সিয়ামাম মিনহু ফি শাবানা কানা ইয়াসুমুহু ইল্লা কালিলান বাল কানা ইয়াসুমুহু কুল্লুহু। রাওয়াহু তিরমিজি। আয়েশা সিদ্দিকা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাস অপেক্ষা অন্য কোনো মাসে এত রোজা রাখতে আমি দেখি নাই, কিন্তু শাবান মাস পুরাটাই নবীজি রোজা রেখেছেন। এছাড়া আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ শরীফে আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ক্বালাত, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিয়াইনি ইল্লা শাবানা ওয়া রমাদান।
নবী সাল্লামকে ধারাবাহিকভাবে দুইটি মাস রোজা রাখতে আর কখনো দেখি নাই। যে দুইটি মাস হচ্ছে শাবান এবং রমাদান, এই দুইটি মাস নবীজি ধারাবাহিকভাবে রোজা রাখতেন। তাহলে এছাড়া এই মাসে আসলেই আমরা 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখার জন্যে আমরা মানুষকে বলি, আর এক শ্রেণীর মানুষ সেটি বেদাত বলে উড়িয়ে দিচ্ছে। অথচ সহি বুখারীর হাদিস নবী ইসলাম বলেছেন প্রতি মাসের 3 দিন রোজা রাখা, সম কুল্লো শাহরিন কাসিয়ামিদ দাহারে কুল্লাহ সম সালাসাতা আইয়ামিন মিন কুল্লে শাহরিন, যে প্রতি মাসের 3 দিন রোজা রাখা যেন সে গোটা বছরের রোজার সব তার আমল্নামায় লিখে নিল। এছাড়া আইয়ামে বীজের রোজা প্রতি মাসের 13, 14, 15 তারিখের রোজার ব্যাপারে আবু দাউদে হাদিস আছে। নবী করিম ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে, ইয়ামরুনা রাসূলুল্লাহ সাল্লাম, আল্লাহ নবী আমাদেরকে নির্দেশ করেছে, সালাসা আশারা, আরবা আশারা, ওখামসাতা আশারা, মাস প্রতি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আয়ামে বীজের রোজা রাখার জন্য আল্লাহ নবী নির্দেশ করেছে। এছাড়া আজকে আমরা হাদিস পাব, আন আয়েশাতা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা সালাসাতা আয়ামে মিন শাবান বাআসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ, রাওয়াহু ইবনে মাজাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, নবী করিম ইসলাম বলেছেন যে ব্যক্তি শাবান মাসে 3টি রোজা রাখলো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাতি উষ্টিতে আরোহণ করাইয়া আল্লাহ উঠাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এছাড়া আরো হাদিস রয়েছে, আন আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু তাআলা ইন্না রাসূলুল্লাহ সাল্লাম কল يَتَّلَعُ اللَّهُ إِلَى خَلْقِهِ لَيْلَةَ النِّصْفِ مِنَ الشَّعْبَانَ فَيَغْفِرُ لِعِبَادِهِ إِلَّا اثْنَيْنِ مُشَاهِنِينَ وَقَاتِلُ النَّفْسِ وَذَكَرَ بَعْضُهُمْ فِيهِ, যে আল্লাহ রব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বাইহাকি এবং মাসনাদে আহমদে হাদিসটি রয়েছে, তিনি বলেছেন আল্লাহ পাক শবে বরাতের রাত্রিতে বান্দার দিকে বিশেষ নজরে তাকান, কুদরতি নজরে তাকাইয়া আল্লাহ পাক তার বান্দাকে ক্ষমা করে দেন। তবে আল্লাহ পাক হিংসুক এবং মানুষ হত্যাকারীকে আল্লাহ পাক ক্ষমা করেন না। অতঃপর এই রাত্রির ব্যাপারে বলা হয়েছে যে ওয়া ইন্নাহা তাআদিলু 20 হজ্জাতাম মাবরুরাতান, এই রাত্রিতে যদি আপনি জাগ্রত থেকে ইবাদত করতে পারেন তাহলে আপনার জন্যে আপনার জন্যে 20টি মাকবুল হজ, হজ্জে মাবরুরের সব আপনার আমলনামায় দেওয়া হবে। ওয়া সিয়ামু 20 সানাতান মাকবুলাতান, আর আপনার আমলনামায় 20 বছরের রোজার সব দেওয়া হবে আপনি যদি ওই দিনে রোজা রাখতে পারেন। আমার ভাইয়েরা, তাহলে আমরা নুজহাতুল মাজালেস কিতাবের মধ্যে আরও হাদিস রয়েছে যে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল জানি জিব্রাইল আলাইহি সালাম লাইলাতান নিসফ মিনা শাবান ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ইয়াক্তাহুল্লাহু ফিহা 300 বাবিন মিন আবওয়াবির রাহমা ইয়াগফিরুল্লাহু লিজামিয়ে মান লা ইউশরিক বিহি শাইয়্যা ইল্লা আন ইয়াকুনা সাহিরান আও কাহিনান আও মুসাউবিরান আলা যিনা আও মুদমিনা খামরিন, রওয়াহু নুজহাতুল মাজালিস। আমার ভাইয়েরা, যে হযরত আবু হুরায়রা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শবে বরাতের রাত্রি যখন আসলো জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাকা, আপনি আপনার মাথাটা উত্তোলন করুন। আমি যখন মাথা উত্তোলন করলাম রাসূল জিব্রাইল বলেন আজকে আল্লাহ পাক রহমতের 300টি দরজা আল্লাহ খুলে দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমনকি আকাশের সকল দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছে, যে আল্লাহ পাক তার বান্দাকে ক্ষমা করার জন্যে একমাত্র ওই তাদেরকেই ক্ষমা করবেন না যারা সাহের সাহের গণ, যারা আপনার সাহেরান জাদুকর, আও কাহিনান গণক, আও মুসররিয়ান মুসিররান, মুসিররান মানে ছবি বানানে ওয়ালা, ছবি লটকানে ওয়ালা,
আলা জেনা জেনাকার আও মুদমিন খামরেন এবং মদফানকারী এই লোকগুলাকে আল্লাহ ক্ষমা করবেন না এছাড়া বাকি সবাইকে আল্লাহ এই রাত্রিতে আল্লাহ মাফ করে দিবেন এছাড়া নুজহাতুল মাজালেস এবং রওজাতুল ইফকার কিতাবের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের একটি ঘটনা রয়েছে নবী ঈসা আলাইহিস সালাম একদিন হেঁটে যাচ্ছেন একটি পাথর তার সামনে পড়ল পাথরের সৌন্দর্য দেখে নবী ঈসা আলাইহিস সালাম চতুর্পাশে হাঁটা শুরু করলেন যে আল্লাহ পাক এত সুন্দর পাথর বানাইতে পারে তখন এলহাম আসলো ওহি আসলো যে এই পাথরের উপরের অংশ দেখে আপনি এত এত আশ্চর্য হলেন কিন্তু এটার ভিতরে যে কি আছে তা দেখলে তো আপনি আরও আপনি হতভম্ব হয়ে যাবেন তখন ঈসা আলাইহিসাল্লামকে আল্লাহ পাক নির্দেশ করলেন আপনি আপনার লাঠি মোবারক দিয়ে পাথরে আঘাত করেন তিনি পাথরে আঘাত করার সাথে সাথে একটি লোক বের হয়ে পড়ল জিনার হাতের মধ্যে তাসবিহ সামনে খেজুর ফল আঙ্গুরের ফল ঝুলে আছে তখন ঈসা আলাইহিসাল্লাম এই লোকটিকে দেখে বললেন রে আল্লাহর বান্দা তুমি আজকে কত বছর এখানে অবস্থান করছো বলে আমি 400 বছর এই পাথরের ভিতরে অবস্থান করছি তখন ঈসা আলাইহিসাল্লাম বললেন যে মনে হয় যে তোমার চেয়ে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না জগতের মধ্যে আল্লাহ পাক ওহি নাজিল করলেন রে ঈসা যে শেষ জামানায় একজন নবী আসবেন যেই নবীর উম্মতগণকে শবে বরাতের একটি রাত্রি দেওয়া হবে তারা যদি ওই রাত্রিতে শবে বরাতের রাত্রিতে 2 রাকাত নফল নামাজ পড়েন তখন তাহলে এই লোকের 400 বছরে যে নেকি কামাই করেছে পাথরের ভিতরে বসে বসে তারা ওই 2 রাকাত নফল নামাজে ওই সওয়াবটা পেয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্যে আল্লাহ পাক কত সুন্দর সুযোগ করে দিয়েছেন সুতরাং আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম শবে বরাতের রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি আসুন এ রাত্রি প্রসঙ্গে আরও দু একটি হাদিস আমরা শুনি আন ইবনে ওমারা কল খামসু লাইয়ালিন লা ইয়ারুদ্দু ফীহিন্না দোয়া লাইলাতুল জুমআ ও আউয়ালু লাইলাতি মিন রাজাব ও লাইলাতুন নিসফি মিন শাবান ও লাইলাতুল ঈদ ও লাইলাতুন নাহার হযরত ইবনে ওমর থেকে বর্ণিত তিনি বলেন যে 5 রাত্রিতে দোয়া কখনো ফিরে যায় না সুবহানাল্লাহ তার মধ্যে জুমার রাত্রিতে দোয়া কবুল হয় ও আউয়ালু লাইলাতি মিন রাজাব রজব মাসের প্রথম রাত্রি ও লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের 14তম রাত্রি ও লাইলাতুল ঈদ ঈদের রাত্রি ঈদের দুই রাত্রি এছাড়া মুআযি ইবনে জাবাল থেকে হাদিস তারগিব ও তারহিব কিতাবের পৃষ্ঠা নাম্বার 252 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে আর মুআযি ইবনে জাবালেন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহিয়া লাইয়ালিল খামসা ওয়াজাবাত লাহুল জান্নাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে ব্যক্তি 5টি রাত জাগ্রত থেকে ইবাদত করল জান্নাত তার জন্য আবশ্যক হয়ে গেল তার মধ্যে একটি রাত হচ্ছে লাইলাতুত তারবিয়া বলতে জিলহজ মাসের 8 তারিখের রাত্রিকে বলা হয় ও লাইলাতুল আরাফা জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের রাত্রি ও লাইলাতুন নাহার কোরবানের রাত্রি ও লাইলাতুন নিসফি মিন শাবানা এবং শাবান মাসের 14তম রাত্রি অর্থাৎ শবে বরাতের রাত্রি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ